কি করছিস? এই তো শুয়ে আছি। দুপুরে কিছু খেয়েছিস? না। কেন? টাকা নেই আমার কাছে, আর আজকে মেসে খাবার নেই। শয়তান, বিকেল হয়ে গেছে এখনো কিছু খাসনি? তাড়াতাড়ি বাইরে আয়। অভ্র জানে বাইরে না গেলে সুনামি বয়ে যাবে, তাই আসছি বলে রেডি হয়ে বাইরে চলে এলো। একটু পরই দেখল নীলা একটা প্রাইভেট কারে তার সামনে এসে দাঁড়ালো, তারপর অভ্রকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। অভ্র এক মনে খাচ্ছে আর নীলা মনোযোগ দিয়ে অভ্রের খাওয়ার দিকে তাকিয়ে দেখছে। এভাবে আর কতদিন অভ্র? কি কতদিন? কি কতদিন মানে বুঝতে পারছিস না? আমি বলছি আমার টাকায় আর কতদিন এভাবে চলবে বলতো? আমার একমাত্র বউয়ের বাপের টাকায় খাবো তো, এতে কেপটামি করে ভাবির কি আছে? বলেই অভ্র আবার খাওয়ায় মন দিল, আর নীলা রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। খাওয়া শেষে নীলা বিলটা দিয়ে অভ্রকে নিয়ে লেকের পাড়ে চলে গেল। দুজনে চুপচাপ বসে আছে। হঠাৎ নীলা বলল, অভ্র এভাবে আর কতদিন চলবে বলতো? অন্তত কিছু একটা তো কর, যেদিন আমি থাকবো না সেদিন কিভাবে চলবি তুই? দেখ নীলা, বেশি কথা বলবি না তো, তোর মতন আমার একটা লক্ষ্মী বউ থাকতে অন্য কিছু করতে হয় নাকি? আর তোর বাবার তো অনেক টাকা, এগুলো খেয়ে তো আমরা দুজনে শেষ করতে পারবো না। আমার বউই গেছে তোর মতো ছেলের বউ হতে। বউ হলে তুই আমারই হবি সোনা, অন্য কারো না। দেখ অভ্র, এসব কথা না বলে একটা চাকরির ব্যবস্থা তো কর, না হলে অন্তত কয়েকটা টিউশনই তো করা। এভাবে আমার ভয় করে, আমি না থাকলে তোর কি হবে বলতো? দেখ, এসব চাকরি বাকরি আর টিউশনই কোনোটাই আমার দ্বারা হবে না, আমি এমনই ভালো আছি। যেটা ভালো বুঝিস কর, কিন্তু একটা কথা মনে রাখিস, পরে তুই এর মজা বুঝবি। বলে নীলা রেগে উঠে চলে আসছে। অভ্র উঠে পিছু নিল আর বলতে লাগলো, এই চলে যাবি যা, বাট আমার ভাড়াটা তো দিয়ে যা। দেব না, হেঁটে যা। ওকে, গেলাম, টাটা। বলেই অভ্র হাঁটা শুরু করে আর নীলা গাড়িতে উঠে যায়। কিছুক্ষণ পর নীলার গাড়ি অভ্রের কাছে এনে কাজটা নামিয়ে 500 টাকার একটা নোট অভ্রকে দিয়ে বলল, লিখে রাখিস, পরে শোধ করে দিবি কিন্তু। গাড়িটা চলে গেল আর অভ্র দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। গত 4 বছরে অভ্র নিয়ে 75,417 টাকা নিয়েছে নীলার কাছ থেকে। নোটটা না ভাঙিয়ে হাঁটতে হাঁটতে অভ্র মেসে চলে আসে। ও, পরিচয়টা দিয়ে দিই, নীলা বড়লোক বাবার একমাত্র মেয়ে, তবে বড়লোক হলেও ওর মতো মেয়ে হয় না, রাগে হলে মনটা খুব নরম। আর অভ্র গ্রামের ছেলে, পরিবার বলতে অভ্র নিচেই, মা বাবা সবাই ওই দূর আকাশে থাকে, অনেক কষ্ট করে ভার্সিটি পর্যন্ত এসেছে। পরিচয় বলতে এতটুকুই, ভার্সিটিতে অভ্র একদম বেখেয়ালিভাবে চলতো, একদম উদাসীন। আর এই উদাসীন ছেলেটাকে দেখে নীলার ভীষণ রাগ হতো, যে ছেলেটা এমন কেন? তাই অভ্রর সাথে বন্ধুত্ব করে নীলা। এরপর থেকেই অভ্রর প্যারা শুরু। অভ্র এতটা উদাসীন যে না খেয়ে থাকে তবুও কিচ্ছু করবে না, তবে নীলা খুব ভালো, তাই তো অভ্র যখন যা লাগে দেয়। আর একসাথে থাকা চলা এটা তো একটা কমন বিষয়। এই 4 বছর ধরে অভ্র চালাতে নীলা পাগল প্রায়, তবুও কেন জানি অভ্রকে কিচ্ছু বলতে পারে না। ছেলেটা অনাত্ম তাই হয়তো। আর অভ্রর হাসি দেখলেই নীলার সমস্ত রাগ চলে যায়। অপরদিকে অভ্র নিজেকে নিজে যতটা না কেয়ার করে, তার চেয়ে বেশি নীলা কেয়ার করে, তাই তো নীলাকে খুব ভালোবেসে ফেলেছে অভ্র। অনেক আগেই অভ্র বারবার নীলাকে বলে যে ভালোবাসি, তবে নীলা ভানভাবে উড়িয়ে দেয়। এভাবেই এক এক করে চলে যাচ্ছে দিন। অভ্র নিজেও চায় একটা চাকরি করতে, তারপর নীলাকে নিজের বউ করে নিতে। তবে আজকালকার দিনে চাকরি মানে সে কি, যারা পড়া শেষ করেছে শুধুমাত্র তারাই জানে। অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, তবে আজকাল মামা কাকা আর টাকা ছাড়া কিছুই হয় না, তাই তো চাকরিটা আর করা হয় না। চাকরি না হলেও অভ্র চুপি চুপি সে প্রথম থেকেই রাতে 2টো টিউশনই করাই, যা নীলা জানে না। অভ্রর ইচ্ছা টিউশনি জমানো টাকা দিয়ে বিয়ের পর নীলাকে অনেক বড় একটা গিফট দেবে। সত্যি বলতে নীলাকে নিয়ে অভ্র অনেক স্বপ্ন দেখে। বিকেলে মেসে বসেছিল, তখন হঠাৎ নীলার ফোন। অভ্র কলটা রিসিভ করে বলল, হ্যাঁ বউ, বল। দেখ অভ্র, সবসময় মজা ভালো লাগে না আমার। কোথায় মজা করছি,
আমি তো তোকে সত্যি সত্যি বউ করে নেব। আমার বিয়ে ঠিক হয়ে গেছে অভ্র, আজ আংটি পরাতে আসবে, রাতে বাসায় আসিস। আর হ্যাঁ, আসার সময় কিছুদিন আগে যে শার্টটা দিয়েছিলাম ওটা পরে আসিস, কেমন? রাখছি এখন, বাই। ফোনটা কেটে যায়। নীলার মুখে আংটি পরানোর কথাটা শুনে অভ্রের বুকটা কেমন যেন করে ওঠে। অভ্র মনে মনে ভাবছে, এটা কি করে হয়, আমি যে নীলাকে ভালোবাসি। না না, নীলা অন্য কারো হতে পারে না, এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। রাতে অভ্র নীলাদের বাসায় আসে, এসে দেখে অনেক মেহমান বসে আছে। এর আগেও অভ্র এই বাড়িতে বহুবার এসেছে। অভ্রকে দেখে নীলা একটা মুচকে হাসি দেয়, তবে অভ্রর ভিতরে তোলপা শুরু হয়ে গেছে। অভ্র অপলকভাবে তাকিয়ে আছে নীলার দিকে। আজ অনেক সুন্দর লাগছে নীলাকে। ছেলেটা নীলার হাত ধরে আংটির পরাতে যাবে, তখনই অভ্র ছেলেটার কাছে গিয়ে কলাটা ধরে বলে ওঠে, তোর সাহস হয় কি করে আমার পরিটাকে আংটি পরানোর? আমি নীলাকে ভালোবাসি, নীলা শুধুই। নীলা খুব জোরে থাপ্পড়টা অভ্রর গালে বসিয়ে দেয়। অভ্র অবাক হয়ে গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা বলতে শুরু করে, অভ্র, আমি কি তোকে এখানে আমার বিয়ে ভাঙার জন্য ডেকেছিলাম? আমি তোকে ভালোবাসি নীলা, তুই কি করে বিয়েটা করতে পারিস? নীলা আবারও কষে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয় অভ্রর গালে, তারপর বলে, আমি তোকে শুধুই বন্ধু ভাবতাম, আর তুই তার এই প্রতিদান দিলি, ভুলে যাস না অভ্র, তুই একটা অনাথ। নীলার মুখে অনাথ কথাটা শুনে অভ্রর বুকটা ধক করে উঠল। নীলাই প্রথম দিন অভ্রকে বারণ করেছিল যে সে যেন ভবিষ্যতে কখনো আর নিজেকে অনাথ বলে দাবি না করে, আর আজকে সে নীলাই। তুই কি ভুলে গেছিস, তুই আমার টাকাতে চলিস, তোর পড়ার টাকাটা আমি দিই, তোর মেস ভাড়া, তোর খাবার টাকা, এমনকি যে শার্টটা গায়ে দিয়েছিস সেটাও আমার দেওয়া। তুই একটা অনাথ ছেলে যার কোনো বাড়ি নেই, থাকার জায়গা নেই, নিজে একটা ইনকাম করার মুহূর্ত নেই। এতদিন তোকে আমি অসহায় ভেবে সাহায্য করে এসেছি, আর শেষমেশ আমার পরিবারকে তুই এভাবে ছোট করলি। তোর টাকা লাগবে না, দিচ্ছি, দাঁড়া। বলে নীলা ঘর থেকে টাকার একটা বান্ডিল এনে অভ্রর পায়ের কাছে ফেলে দিল আর বলল, এই নে টাকা, তবু এখান থেকে চলে যা, চলে যা আমার সামনে থেকে, আর কোনো দিন যেন তোর ওই নির্লজ্জ মুখটা আমায় দেখতে না হয়। অভ্র টাকাটা তুলে নিল, তারপর টাকাটা নীলার হাতে তুলে দিয়ে বলল, আমাকে মাফ করে দিস রে, আমি বুঝিনি এমনটা হয়ে যাবে। এরপর ছেলেটার কাছে এগিয়ে গিয়ে অভ্র তার পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দেবেন স্যার, আমি আসলে বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। তারপর আবারও নীলার কাছে এসে বলল, দেখ না, আমি না ভুলেই গিয়েছিলাম যে আমি অনাথ, আমি ভুলেই গিয়েছিলাম যে আমি তোর টাকাতে চলি, আমার যা আছে সবই তো তোর টাকা থেকে। না দেখ না, তুই আমাকে কত ভালো বন্ধু ভাবতি, আর আমি তোর বিশ্বাসটাকে এভাবে নষ্ট করে দিলাম। আসলে আমি বেয়ারে, আর তোর একটা টাকা আমার লাগবে না, এমনিতেই তুই যে পরিমাণে টাকা দিয়েছিস আমাকে সেটাই সারা জীবন তোর গোলাম হয়ে খাটলে বোধহয় শোধ হবে না। অভ্রে বা নীলার বাবার হাতটা ধরে বলল, আপনাদের শুভ কাজে বাধা দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন স্যার। আর নীলা শোন, তুই যতই আমার মুখটা দেখতে নাচাস আমি কিন্তু তোর বিয়েতে আসবই। বলে চোখটা মুছে অভ্র সেখান থেকে চলে গেল। মেশে এসে বসে আছে অভ্ররাজ, প্রথমে নিজেকে অনাথ মনে হচ্ছে। আসলেই নীলাকে নিয়ে একটু বেশি স্বপ্ন সাজানো হয়ে গেছিল তার, তাই তো কষ্টটা একটু বেশি লাগছে সারাটা রাত। সারাটা রাত একটুও চোখের পাতা এক করতে পারেনি অভ্র। পরদিন ব্যাংকে গিয়ে টিউশনে জমানো টাকাটা তুলে নেয় অভ্র। তারপর শপিং সেন্টারে গিয়ে খুব সুন্দর দেখে নীলার জন্য একটা নীল শাড়ি কিনে শাড়িটা গিফট পেপার দিয়ে প্যাকিং করে নেয়। তারপর আবার মেশে ফিরে আসে। কালকে নীলার বিয়ে, সারা বাড়িতে হই হুল্লোড় চলছে, খুব খুশি সবাই, আর খুশি হবে নাই বা কেন, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। তবে অভ্রকে সেদিন ওভাবে বলার পর থেকেই নীলার মনটা বড্ড খারাপ। নীলা খুব ভালো করে জানে যে অভ্র হাজার কষ্ট পেলে কখনো কাঁদেটা, মুচকি হাসি দাঁড়ালে কষ্টগুলোকে যত্ন করে লুকিয়ে রাখতে পারে। নীলা ভাবছে, কালকে বিয়েতে আসলেই ওকে সরি বলে নেব, আর আমি ছাড়া তো ওর কেউ নেই, বিয়ের পরেও না হয় আমি ওকে দেখব।
পরদিন রাত 8টা অভ্র নীলাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, হাতে নীলার জন্য কেনা গিফটটা নিয়ে। অভ্রকে দেখেই গেটের দারোয়ান বলে উঠল, আরে বাবা বাইরে দাঁড়িয়েছে, ভিতরে যাও। না কাকা, আজকে অনেক কাজ আছে, আজ আর ভেতরে যাওয়া হবে না। অভ্র দারোয়ানের হাতে গিফটটা দিয়ে বলল, এটা নীলার হাতে দিয়ে বলবেন যে আমি দিয়েছি, আর ওকে আজকে খুলতে মানা করবেন, বলবেন যেন বিয়ের পর খোলে। সে কি বাবা, তুমি ভিতরে যাবে না? না, আজকে আমার অনেক তাড়া আছে, আমি এখন তাহলে আসি, আপনি ভালো থাকবেন। অভ্র পিছু পিঠে হাঁটা শুরু করে, তারপর পরক্ষণে যেন আবার কি মনে করে অভ্র বাড়িটার দিকে তাকায়। দোতলা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অভ্রর বড্ড ইচ্ছে করছে ভিতরে গিয়ে নীলাকে বউয়ের সাজে দেখতে, তবে নীলা যে সেদিন খুব সহজে বলে দিয়েছে তার এই চেহারা নীলাকে আর না দেখাতে, তাই তো অভ্র শেষ ইচ্ছাটুকুও হাসির মাঝে চাপা দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। পকেট থেকে ভাঙাচোরা বাটন ফোনটা বের করে, অভ্রর ফোনটা ভাঙা হলেও ডিসপ্লেতে নীলার ছবিটা অনেক সুন্দর মানিয়েছে। এরপর অভ্র ব্যাটারিটা খুলে সিমটা বের করে সিমটা ভেঙে পাশে ঝোপে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভ্রর। অভ্র মনে মনে বলতে লাগে, যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তার জন্য আপাতত কেউ কষ্ট পাবে না। একজন আপন ছিল, সেও আজকের পর অন্য কার হয়ে যাবে। হাসতে হাসতে আধারের মাঝে মিলিয়ে যায় অভ্র। অপরদিকে নীলা বিয়ে বাড়িতে অভ্রকে খুঁজছে, তবে পাচ্ছে না। দারোয়ান এসে গিফটটা নীলার হাতে দিয়ে বলল, মামনি এটা অভ্র বাবা দিয়েছে। অভ্র দিয়েছে? কোথায় ও? বলল কি যেন কাজ আছে, চলে গেল। ও আচ্ছা, দিন আমাকে। মামনি এটা অভ্র আজ খুলতে মানা করেছে, বলেছে স্পেশাল গিফট, বিয়ের পর খুলতে। আচ্ছা ঠিক আছে। নীলা ভাবে অভ্র অভিমান করে আছে, তাই পরে অভিমান ভাঙাবে ভেবে মন থেকে এসব ছেড়ে ফেলে। বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায়। পরের কয়েকটা দিন এখানে ওখানে যেতে যেতেই কেটে যায় নীলার। নীলা ভুলেই যায় অভ্রর কথা। রাতে কাপড় গুছাচ্ছে, ঠিক তখনই লাকেজ থেকে অভ্র দেওয়া গিফটটা বেরিয়ে আসে। নীলা তাড়াতাড়ি খুলে সেটা দেখে খুব সুন্দর একটা নীল শাড়ি। মুচকি হাসে নীলা আর ভাবে পাগলটা চয়েস আছে বলতে হবে। শাড়িটা তুলতে একটা ছোট্ট প্যাকেট বেরিয়ে আসে, প্যাকেটটা খুলতেই নীলা অবাক হয়ে যায়। অনেকগুলো টাকা, সাথে একটা কাগজ। তাড়াতাড়ি কাগজটা খুলে নীলা পড়তে শুরু করে। সেখানে লেখা ছিল, কিরে কেমন আছিস বউ, রাগ করিস না, তোকে বউ বলেছে বলে। কি করবো বল, তোকে যে আমি অনেক ভালোবাসি রে। জানিস তো আমি ইচ্ছে করেই তোর থেকে টাকা নিতাম। তোর থেকে আমি মোট 75,417 টাকা নিয়েছিলাম, এখানে পুরো টাকাটা আছে। ভাবছিস হয়তো এত টাকা কোথায় পেলাম। আসলে আমি তোকে না বলে দুটো টিউশনি করাতাম, সেটা থেকে জমিয়ে তোর জন্য রেখেছিলাম। ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ে হলে তোকে দেব এটা, কিন্তু তার হলো না, তাই তোকে আমি তোর বিয়েতেই এটা দিলাম। কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি, বেহায়ার মতো শুধু নিয়েছি, তাই প্রথম ও শেষ একটা গিফট দিলাম। শাড়িটা তো ভালো হয়নি তাই না? কি করবো বল, তুই তো জানিস আমার চয়েস খুবই খারাপ, তবু শাড়িটা একবার পড়িস কেমন। আর তুই বলেছিলি না কোনোদিন যেন আমার মুখটা না দেখিস, একদম টেনশন নিস না, আর কোনোদিন তোর সামনে যাবো না। জানিস তো তোর সাথে চলতে চলতে ভুলেই গিয়েছিলাম যে আমি একটা অনাথ, তুই ছাড়া কেউ নেই আমার। ধন্যবাদ রে তোকে সেদিন আমাকে অনাথ বলে মনে করিয়ে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ তোকে। আসলে কি বলতো, শেষ পর্যন্ত নিজের ভুলেই অনাথটার আর কেউ রইল না, তাই পুরো পৃথিবীর থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে দিলাম। পারলে মাফ করে দিস রে, আর কোনোদিন তোর সামনে আসবো না, কোনোদিন তোকে আর এই বিহার মুখটা দেখতে হবে না। তোয়া রইল রে, তোদের সাংসারিক জীবন অনেক সুখের হোক, ভালো থাকিস বউ, অনেক ভালো থাকিস। চিঠিটা পড়ে চোখের জল যেন কোনোভাবে বাদ বাঁচে না নীলা। তাড়াতাড়ি ফোনটা নিয়ে অভ্রের নাম্বারে ফোন দেয়। ওপাশ থেকে সুন্দরভাবে ভেসে আসছে, আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন সুইচড অফ আছে,
অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। হুহু করে কেঁদে ওঠে নীলা। রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অভ্রকে খুঁজতে, তবে সারা শহর খুঁজে আর পায় না। ভাবে কি করে, সে আজকে দূরে হারিয়ে গেছে, অনেক 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 দূরে।